আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ফার্মা কেরিয়ার বিউটি চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি শেখ সোহাগ পারভেজ। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি অ্যানালজেসিক এনএসএআইডি গ্রুপের একটি ড্রাগ এসিক্লোফেনাক নিয়ে। আজকে আমরা জানব এসিক্লোফেনাকের বিবরণ, কার্যপদ্ধতি, সেবন বিধি, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এর ব্যবহার, টার্গেট ডক্টর বা কোন কোন ডক্টর এই প্রিপারেশনটি লিখে থাকেন, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, সাবধানতা, কি সেলিং পয়েন্টস, নির্দেশনা বা ইন্ডিকেশন ইত্যাদি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তার পূর্বেই যারা ফার্মা কেরিয়ার বিডি চ্যানেলটিতে আজকেই নতুন এসেছেন, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। এসিক্লোফেনাক এসিক্লোফেনাক একটি জেনেরিক নেম। বাংলাদেশে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্র্যান্ড নামে বাজারজাতকরণ করে আসছেন, যেমন এক্লো, ফ্লেক্সি, ইভিনাক ইত্যাদি নামে। এসিক্লোফেনাকের থেরাপিউটিক ক্লাস হচ্ছে অ্যানালজেসিক NSAID। এসিক্লোফেনাক সাধারণত হান্ড্রেড এমজি ট্যাবলেট হয়ে থাকে। দেশে প্রচুর পরিমাণে রোগী রয়েছে যারা বিভিন্ন ধরনের অ্যাকিউট এবং ক্রনিক পেইন, যেমন অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কিলসিং স্পন্ডাইলাইটিস, অ্যাকিউট ডেন্টাল পেইন, ডিসমেনোরিয়া বা অন্যান্য ট্রমাটিক পেইনে সাফার করছে, এ সকল রোগীদের ক্ষেত্রে এসিক্লোফেনাক পেইন কিলার হিসেবে দ্রুত এবং দীর্ঘমেয়াদী কাজ করে থাকে। এসিক্লোফেনাক একটি নন স্টেরয়ডাল এজেন্ট যার ব্যথানাশক এবং প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে। এর কার্যকারিতার ধরন সাধারণত প্রোস্টাগ্ল্যান্ডিন সংশ্লেষণ বন্ধের ওপর নির্ভর করে। এসিক্লোফেনাক সাইক্লো অক্সিজিনেস এনজাইমের একটি শক্তিশালী প্রতিবন্ধক যা প্রোস্টাগ্ল্যান্ডিন সমূহ তৈরির সঙ্গে জড়িত। এসিক্লোফেনাক কার্টিলেজ ম্যাট্রিক্স সংশ্লেষণেও সাহায্য করে। যে সকল ক্ষেত্রে এসিক্লোফেনাক ব্যবহৃত হয় বা এর নির্দেশনা বা ইন্ডিকেশনগুলো হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কিলোসিং, স্পন্ডাইলাইটিস, ডেন্টাল পেইন, পোস্ট ট্রমাটিক পেইন, গাইনোকোলজিক্যাল পেইন, মাসকুলো স্কেলেটাল পেইন, লো ব্যাক পেইন। অর্থাৎ অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কিলোসিং স্পন্ডাইলাইটিস, ডেন্টাল পেইন, পোস্ট ট্রমাটিক পেইন, গাইনোকোলজিক্যাল পেইন, মাসকুলোস্কেলেটাল পেইন, লো ব্যাক পেইন ইত্যাদি রোগের ক্ষেত্রে এসিক্লোফেনাক ব্যবহৃত হয়ে থাকে। এসিক্লোফেনাকের রিমার্কেবল অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি আর্থ্রাইটিক, অ্যানালজেসিক,
এবং অ্যান্টিপাইরেটিক অ্যাক্টিভিটিস রয়েছে। এসিক্লোভেনাকের কার্যপদ্ধতি বা মোড অব অ্যাকশন হচ্ছে এসিক্লোভেনাক প্রোস্টাগ্ল্যান্ডিন E2 কে ব্লক করে ব্যথা এবং প্রদাহ দূর করে। এসিক্লোভেনাক কার্টিলেজ ম্যাট্রিক্সকে স্টিমুলেট করে হাড়ের ক্ষয় রোধ করে থাকে। এসিক্লোভেনাক সেবনে যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট দেখা দিতে পারে সেগুলো হচ্ছে সাইড ইফেক্ট গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ডিসঅর্ডার ডিসপেপসিয়া অ্যাবডোমিনাল পেইন নাউশিয়া এবং ডায়রিয়া। ডিজিনেস ডার্মাটোলজিক্যাল সাইড ইফেক্ট ইনক্লুডিং প্রিউরিটাস এবং র্যাশ। অর্থাৎ এসিক্লোভেনাক সেবনে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ডিসঅর্ডার যেমন ডিসপেপসিয়া বা বদহজম, অ্যাবডোমিনাল পেন বা পেট ব্যথা, নাউশিয়া বা বমি বমি ভাব এবং ডায়রিয়া। ডিজিনেস ডার্মাটোলজিক্যাল সাইড ইফেক্ট যার মধ্যে প্রিউরিটাস এবং র্যাশ ইত্যাদি সাইড ইফেক্ট এসিক্লোভেনাক সেবনকালে দেখা দিতে পারে। এসিক্লোভেনাকের কন্ট্রাইন্ডিকেশন বা প্রতিনির্দেশনা। এসিক্লোভেনাক অ্যাসপিরিন এবং অন্যান্য NSAIDর প্রতি সংবেদনশীল ছিল পূর্বে, এমন রোগীদের ক্ষেত্রে এসিক্লোভেনাক প্রতিনির্দেশিত। যে সকল রোগীর সন্দেহজনক পেপটিক আলসার অথবা পরিপাকতন্ত্রীয় রক্তক্ষরণ এবং কিডনির মাঝারি থেকে মারাত্মক ধরনের অসম কার্যকারিতা রয়েছে তাদের ক্ষেত্রে এসিক্লোভেনাক ব্যবহার করা উচিত নয়। এসিক্লোভেনাকের কি সেলিং পয়েন্টসগুলো হচ্ছে? সেলিং পয়েন্টস অস্টিওআর্থ্রাইটিস, রোগীদের ক্ষেত্রে সুপার চয়েস হতে পারে। রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে সর্বোচ্চ ইফিকেসি দিয়ে থাকে। প্রোভাইড বেটার গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল
ট্র্যাক্ট এবং দাঁতের ব্যথায় ডেন্টাল পেইনে সর্বোচ্চ ইফিকেসি দিয়ে থাকে। অর্থাৎ এসিক্লোফেনাকের গুরুত্বপূর্ণ কয়েকটি সেলিং পয়েন্টস হচ্ছে অস্টিওআর্থ্রাইটিসের রোগীদের ক্ষেত্রে সুপার চয়েস হতে পারে, রিউমাটয়েড আর্থ্রাইটিস এর ক্ষেত্রে সর্বোচ্চ ইফিকেসি দিয়ে থাকে, প্রোভাইড বেটার গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, ডেন্টাল পেনে সর্বোচ্চ ইফিকেসি দিয়ে থাকে এসিক্লোফেনাক। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এসিক্লোফেনাকের ব্যবহার, গর্ভাবস্থায় এসিক্লোফেনাক ব্যবহারের কোনো তথ্য পাওয়া যায়নি, একান্ত প্রয়োজন না হলে গর্ভাবস্থায় এসিক্লোফেনাক ব্যবহার করা উচিত নয়, স্তন্যদানকালে ব্যবহারেরও কোনো তথ্য পাওয়া যায়নি, তাই স্তন্যদানকালেও এসিক্লোফেনাক সেবন করা উচিত নয়। এসিক্লোফেনাকের সেবন মাত্রা ও বৃদ্ধি হচ্ছে প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে সর্বোচ্চ মাত্রা দৈনিক 200 মিলিগ্রাম, যা 100 মিলিগ্রাম এর 2টি বিভক্ত মাত্রায় সকালে এবং সন্ধ্যায়। শিশুদের ক্ষেত্রে এসিক্লোফেনাক ব্যবহারের কোনো ক্লিনিক্যাল তথ্য পাওয়া যায়নি। এসিক্লোফেনাকের টার্গেট ডক্টর বা যে সকল ডক্টর এসিক্লোফেনাক রোগীদেরকে সাজেস্ট করে থাকেন তারা হচ্ছেন টার্গেট ডক্টর রিউমাটোলজিস্ট, অর্থোপেডিক্স, গাইনোকোলজিস্ট, ডেন্টিস্ট, মেডিসিন স্পেশালিস্ট, এবং পটেনশিয়াল জিপি এবং আরএমপি। অর্থাৎ এসিক্লোফেনাকের টার্গেট ডক্টর হচ্ছেন রিউমাটোলজিস্ট, অর্থোপেডিক্স, গাইনোকোলজিস্ট, ডেন্টিস্ট, মেডিসিন স্পেশালিস্ট এবং পটেনশিয়াল জিপি এবং আরএমপি। মূলত এই সকল ডক্টরগণই এসিক্লোফেনাক প্রিপারেশনটি প্রেসক্রাইব করে থাকেন। ডিয়ার অডিয়েন্স, এসিক্লোফেনাক নিয়ে আজকে আলোচনা এ পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা ফার্মা কেয়ারের বিডি চ্যানেলটিতে আজকেই নতুন এসেছেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।